কিছু কিছু মানুষের স্নেহ ও ভালোবাসা তুমি মন থেকে কখনোই মুছতে পারবে না। কলকাতায় আমি এসে বড়মার কাকুকে পেয়ে খুব খুশি হয়েছি। বড়মা এমনই একজন মানুষ, তার কথা যতটাই বলবো ততটাই কম হবে। বড়মা আজ আর আমাদের মধ্যে নেই, ঠাকুরের পায়ে ঠাঁই পেয়েছে। আজ শুক্রবার সকাল, এখন 10টা মতো বাজে। আজ আমার শরীরটা একদমই ভালো নেই, চোখ মুখ একদম ফুলে গেছে, মানে চোখের পাওয়ারটা এতটাই বেড়েছে চশমা ছাড়া একদমই চলতে পারছি না, খুব মানে শরীরটা খারাপ। তো ওর রেজাল্ট দেবে আজকে হানির, তো তার জন্য স্কুলে আমরা বেরিয়ে পড়েছিলাম। স্কুলে বেরিয়ে যখন হানিকে স্কুলের গেটে ঢুকিয়ে দিলাম, তখনই এমনই একটা কথা কানে ভেসে আসলো, তো মনটা একদমই খারাপ তো হয়ে গেলই, মনটা ভেঙেও গেল। সে কি কথা সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অক্টোবর মাসটা আসলেই জানো তো কেমন বুকের মধ্যে কেঁপে ওঠে, তার ব্যতিক্রম এবারও আর হলো না। পুজোর আগেই কেমন আমাদের মনটা ভেঙে চড়ে যায়। তো স্কুলে গেটে ঢুকিয়েই শুনতে পেলাম যে বড়মা আর আমাদের মধ্যে নেই। তড়ি ঘড়ি অহিন আর আমি বাইকে করে বেরিয়ে পড়লাম বড়মাদের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো বড়মাকে মানে দেখতে যাচ্ছি, কিন্তু জানো তো বড়মা ভোরবেলায় মারা গেছে। তখন যদি জানতে পেতাম তাহলে হয়তো হানিকে নিয়ে আর স্কুলে আজকে আসতাম না, কিন্তু জানতে পারলাম অনেকটা লেটে, তো তার জন্য হানিকে আর নিয়ে আসতে পারলাম না। হানিকে খুব ভালোবাসতো বড়মা, হানিও খুব ভালোবাসতো। এই যে চলে এসেছি আর দেখছি গাড়িতেও তুলে দিয়েছে, আর দিদি আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল, আমি একটু দেখতে পারলাম না, এটাই আমার মনটা খারাপ লাগছিল। তারপর গাড়িও চললো আর আমরাও চললাম। এখন যাব কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে। সে তো শ্মশানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর হানিকে তো স্কুলে আছে, ও মানে দুপুরবেলায় ছুটি হবে, ওখান থেকে আমাকে আবার আসতে হবে। মানে মনটা চাইছে না আর ওখান থেকে আসতে, কিন্তু কিছু করার নেই, সবই তো তোমরা জানো, আমি তো একদম একা, আমার বাচ্চাকে দেখার মতো কেউ নেই, আমাকে আসতেই হবে। তো যাই হোক, দেখো চারিদিকে পুজোর প্যান্ডেল, সত্যি কারোর পুজো হয়, কখনো ভালো যায় কখনো খারাপ যায়। এই যে বাবাকে হারিয়েছি আজকে 5টা বছর, প্রত্যেকবার পুজোর আগেই আমাদের কেউ না কেউ ছেড়ে চলে যায়, জানি না কেন এমন হচ্ছে। যাই হোক, দেখো কেওড়াতলা মহাশ্মশানে আমরা পৌঁছেও গেছি। আর শ্মশানটা দেখেই আমার প্রথমে ঢুকেই না মনে হলো একটা পবিত্র স্থানে এসেছি, আর পুরো একটা মন্দির মন্দির মনে হচ্ছিলো। দেখো কি সুন্দর, সত্যি পরিবেশটা এতটা সুন্দর, এতটা শান্ত না, আর মানে এর ভেতরে ঢুকছি কেমন যেন আমার মনে হচ্ছে একটা মন্দিরে আমি ভেতরে ঢুকছি। যেহেতু সবাই গাড়িতে এসেছে আর আমরা এসেছি বাইকে, তো সবাইকে ভেতরে ঢুকে আমরা আগে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। তার আগে দেখো সত্যি ভেতরে ঢুকে আমার মনটা এতটা শান্ত হয়ে গেল, আর এতটা মায়া লাগছে সবার জন্য, আমি জানি না কেন এমন অনুভূতি হচ্ছে। ভেতরে ঢুকেই দেখি অনেক ভিড়, আপনজনাকে হারানোর অনুভূতি একমাত্র আপনজনারাই বলতে পারবে আর বুঝতে পারবে কতটা কষ্ট আর কতটা দুঃখ। তো অনেকক্ষণ সেখানে ছিলাম, হানির আবার স্কুলের টাইম হয়ে গেছে ছুটির, তো আমাদের তো বেরিয়ে যেতে হবে। একটা কথা না বলে পারছি না, সুখ স্বপনে আর শান্তি কিন্তু সত্যিই শ্মশানে। এখানে এসে আমার এমন একটা ফিল হলো না, তোমাদের সেটা বলে আর বোঝাতে পারবো না। তোমরাও যারা নিশ্চয়ই শ্মশানে গিয়েছো জানতে পারবে শ্মশান কতটা পবিত্র স্থান, কতটা শান্তির স্থান। তো যাই হোক, আমরা এই যে বেরিয়ে পড়েছি হানিকা স্কুল থেকে নিয়ে সোজা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার কাকুদের বাড়ি, হয়তো আজকে আর যাওয়া হবে না, কালকে যাব। তো দুঃখের মধ্যেও তো আনন্দ পাওয়া যায় বলো তো। এসেই দেখছি হানির রেজাল্ট এত ভালো হয়েছে, ম্যাথ বেঙ্গলি ইংলিশ সমস্ত কিছুতেই ও A+ পেয়েছে, কোনো কোশ্চেন ওর একটাও ভুল লেখেনি। এতে আমি যে কতটা হ্যাপি হয়েছি, আমার কষ্টটা পুরো আজকে মানে একদম সার্থক হলো। আজকে সকালে উঠে এতটাই দুঃখ হলো মনে, এতটাই কষ্ট পেলাম, আবার একদিকে দেখো আমার সোনার রেজাল্টের জন্য আনন্দও কিন্তু কম পাচ্ছি না। সত্যি একদিকে সুখ তো একদিকে দুঃখ, মানুষের জীবন তো সুখ দুঃখ নিয়েই গড়ে ওঠে বলো, এই তো জীবন। তো আজকে আর তোমাদের আমি বলবো না, আমার ভিডিওটি লাইক করে দাও বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকে তোমাদের এটুকুই বলবো, যেখানেই থাকো খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর সবাইকে প্লিজ একটু ভালোবাসতে চেষ্টা করো। এই জীবনে কে কোথায় কবে হারিয়ে যাব, কিভাবে হারিয়ে যাব কিছুই থাকবে না, শুধু থাকবে স্মৃতিটুকু, ভালোবাসাটুকু। তো বাই বাই, টাটা, টেক কেয়ার।